স্বাগত জানাই আমাদের সকল সফল উদ্যোক্তা বৃন্দদেরকে। আমাদেরকে উদ্যোক্তা বৃন্দ থেকে একটি চমৎকার একটা আপনারা এই অনুষ্ঠান আপনারা উপহার দিয়েছেন এবং আজকে আমাদের নারী উদ্যোক্তা যারা রয়েছেন আজকে আপনারা সফলতার সিঁড়িতে আজকে আপনারা বিভিন্ন ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এটি আসলে একদিনে গড়ে তোলা সম্ভব হয়নি। আপনারা তিল তিল করে হাঁটি হাঁটি পা পা করে আজকে এই অবস্থানে এসেছেন। আজকে আপনাদেরকে আমরা একজন সফল উদ্যোক্তা হিসাবে আপনাদের সে অবস্থানটুকু আমরা মানুষের কাছে তুলে ধরছি, তুলে ধরার চেষ্টা করছি। এটির জন্য আপনাদের অনেক শ্রম দিতে হয়েছে, অনেক পথ পাড়ি দিয়ে আপনারা এখানে এসেছেন। আজকে অনেকে উদ্যোক্তা হতে চান, কিন্তু আমি যেটি বলতে চাই, আসলে উদ্যোক্তা হতে হলে প্রথমে তার একাগ্রতা, এটি খুবই প্রয়োজন। পাশাপাশি কোন বিষয়ে তিনি কাজ করবেন এই বিষয়ে প্রাথমিক ধারণা, এটি খুবই প্রয়োজন। পরবর্তী ধাপে তিনি এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবেন, এটির জন্য তার পারিবারিক সাপোর্ট, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং রাষ্ট্রীয় আনুকূল্য, এটিও একজন সফল উদ্যোক্তা হবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর, আমাদের একটি বিষয়। সুতরাং আজকে বলতে চাই যে আজকে আমাদের বোনেরা সফলতার পথ বেয়ে আজকে বহুদূর এগিয়ে এসেছেন, এটির জন্য একটি অনুকূল পরিবেশ বিরাজমান, নাহলে আজকে আপনারা এই অবস্থানে আসতে পারতেন না। আজকে আপনারা নিজেরা চিন্তা করতে পারছেন, আপনারা সেই সুযোগ পেয়েছেন আজকে কোন বিষয়ে আপনারা আপনাদের উদ্যোগের মাধ্যমে নিজেকে সফল করবেন, এই চিন্তাটুকু প্রাথমিকভাবে আপনারা নিজে করছেন। এটির জন্য সরকারের যে অনুকূল, সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা, এটি আমাদের নারী উদ্যোক্তা সহ সকল তরুণ যুবক উদ্যোক্তা আজকে সেই সুফলগুলো ভোগ করছেন, ভোগ করার সুযোগ পেয়েছেন। পাশাপাশি পারিবারিক যে সমর্থন, এটি খুবই প্রয়োজন। আমরা আমাদের বোনদের মধ্যে অনেককেই দেখি যে তারা অত্যন্ত আগ্রহী, তাদের মধ্যে মেধা রয়েছে, যোগ্যতা রয়েছে, সকল কিছু থাকা সত্ত্বেও তারা অনেক সময় ঝরে পড়েন যখন তার পরিবারের সমর্থন না থাকে। আমরা দেখেছি যে আজকে শিক্ষার হার বেড়েছে, মানুষের ভেতরে সে দায়িত্ববোধ বেড়েছে, সরকারের পক্ষ থেকে বারবার এই বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, যার ফলে আজকে পরিবার এবং সমাজের ভেতরে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এবং সর্বশেষ সরকারের আনুকূল্য, এটি আমাদের উদ্যোক্তা, বিশেষ করে আমাদের নারী উদ্যোক্তাগণ এই সুযোগগুলো আপনারা পাচ্ছেন। আজকে নারী বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন এবং ICT মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের নারী উদ্যোক্তাদের বোনদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং তাদের সফল হবার ক্ষেত্রে কী কী করণীয়, এই বিষয়গুলো, এই কৌশলগুলো তাদের কাছে তুলে ধরছেন। শুধু তাই নয়, তাদেরকে সহজ শর্তে ব্যাংক ঋণ এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রণোদনা এবং সুবিধা দিয়ে আজকে তাদেরকে এগিয়ে যাবার সেই সুযোগটুকু তৈরি করে দিয়েছেন, যার ফলে আমাদের বোনেরা আজকে বহুদূর এগিয়ে এসেছেন। আমাদের আজকের সম্মানিত বিশেষ অতিথি আমাদের বড় বোন সেলিনা আজাদ আপা, তিনি যথার্থই বলেছেন, আজ থেকে এক যুগ আগে আমরা যখন নারী উদ্যোক্তাদের জন্য কোনো আয়োজন করার জন্য আমরা চেষ্টা করতাম, সেখানে হয়তোবা 4-5 জনের বেশি আমরা উদ্যোক্তা খুঁজে পেতাম না। কিন্তু আজকে আমরা যদি মনে করি যে এই ময়মনসিংহ শহরে কয়েক হাজার নারী উদ্যোক্তাদের সমাবেশ আমরা ঘটাবো, তাহলে আমরা মনে করি যেটি একদিনে আমাদের সেই উদ্যোগকে সফল করা সম্ভব। এটির পেছনে নিরলসভাবে কাজ করেছেন আমাদের নারী উদ্যোক্তা, আমাদের বোনেরা, তারা কাজ করেছেন বলেই আজকে আমরা এই অবস্থানটুকু আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। এই ক্ষেত্রে আমি আরেকজন, যিনি আমাদের আজকে আমাদের সামনে উপস্থিত আছেন, তার কথা না বললেই নয়, আমাদের আরেক বোন আইনুন নাহার আপা, তার কথা বলতেই হয়। তিনিও আমি দেখেছি হাঁটি হাঁটি পা পা করে অনেক প্রতিকূলতা ডিঙিয়ে তিনি আজকে এই অবস্থানে এসেছেন।
আজকে অনেকেই আমাদের নারীদের কথা বলার জন্য আজকে সে অবস্থান তৈরি করেছেন, কিন্তু আমি দেখেছি আজ থেকে এক যুগ আগে হাতে গোনা কয়েকজন ছাড়া নারীদের পক্ষে কথা বলবেন এই ধরনের অবস্থান ছিল না। এটি কিন্তু একদিনে গড়ে ওঠেনি, আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টা, উদ্যোগ এবং পরিবেশ, এটির ফলে কিন্তু আজকে এই অবস্থানে এসেছে। এছাড়াও আমরা দেখেছি যে আমাদের বোনেরা যখন কাজ করছেন, ধর্মীয় আমাদের বিধিনিষেধ বা ধর্মীয় আমাদের গোড়ামি, এটির ফলেও আমাদের বোনেরা অনেক সময় স্বাভাবিকভাবে কাজ করতে পারতেন না। আজকে আমাদের সরকারের পক্ষ থেকে এই বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করার ফলে আজকে সেই আমরা অন্ধযুগ পেরিয়ে আমরা আলোর পথে ভাবে আপনারা চিন্তা করতে পারছেন এবং সফলভাবে সেই লক্ষ্যে আপনারা পৌঁছাতে পারছেন। সুতরাং আমি বলবো যে এই পরিবেশ আমাদের বোনেরা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই পরিবেশ বজায় রাখতে হলে আপনাদেরকেও রাজনৈতিক সচেতন হতে হবে, আপনাদেরকেও চিন্তা করতে হবে। আপনারা অনেক সময় বলেন, অনেক মা বোনেরা আছেন, আপনারা রাজনীতিকে এড়িয়ে যেতে চান। আপনারা অনেক সময় বলে থাকেন, আমি ভাই রাজনীতি বুঝি না, আমি আমার ব্যবসা বুঝি, আমি আমার উদ্যোগকে আমি চিনি। আমি বলবো যে অবশ্যই আপনি সেটি চিনবেন, কিন্তু রাজনৈতিকভাবে আপনাকে সচেতন হতে হবে কে আপনার কল্যাণের জন্য কাজ করছে, কারা আসলে আপনার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, এটি আপনার বুঝতে হবে। যদি এটি না উপলব্ধি করেন, যদি সচেতন না হন, তাহলে আবারও আপনাকে অন্ধকার যুগে আপনাকে যেতে হতে পারে। সুতরাং আমরা সকলে চাই যে সুন্দর পরিবেশ থাকুক, আমাদের ভাই বোনেরা মিলেমিশে কাজ করুক, দেশকে এগিয়ে নিয়ে যাক, এই অবস্থা আমরা চাই। আজকে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র, এই উন্নয়নশীল রাষ্ট্র গড়ার ক্ষেত্রে আমাদের ভাই বোন নারী পুরুষ সকলেরই ভূমিকা রয়েছে। এই পরিবেশ সৃষ্টি করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি করেছিলেন বলেই আজকে তিনি সফল, আজকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে স্বীকৃতি আদায় করেছেন। আমরা উন্নয়নশীল দেশের নাগরিক হিসেবে বিশ্ব দরবারে আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। সুতরাং আজকে বলতে চাই আপনাদের সেই কথাগুলো বিবেচনা করতে হবে। আজ থেকে 13 বছর আগে যদি আমরা চিন্তা করি যে জঙ্গিবাদকে সরকার পৃষ্ঠপোষকতা করেছে, যারা উস্কানি দিয়েছে, যে জঙ্গিবাদ আমাদের 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 উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে কাজ করেছে। আমরা মন্দিরে আমরা ইবাদত আমরা প্রার্থনা করতে পারতাম না, মসজিদে আমরা ইবাদত করতে আমরা ভয় পেতাম, গির্জা পেগোডায় ঠিক একইভাবে যারা প্রার্থনা করতেন তারা সকল সময় ভীত থাকতেন, কখন যেন বোমা হামলা হয়, কখন যেন তাদেরকে মৃত্যুর মুখে তাদেরকে ঢলে পড়তে হয়, এই ধরনের আশঙ্কা তাদের ভেতরে ছিল। অর্থাৎ সেই সময় বিএনপি জামাত জোট সরকার তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদকে উস্কে দিয়েছিল, যে জঙ্গিবাদ নারীদের উত্থান কখনো চায়নি, যে জঙ্গিবাদ মানুষের উত্থানও সেটি কখনো চায়নি। সুতরাং সেই কাজটি তারা করেছে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হবার পর শক্ত হাতে তিনি সেগুলোকে নির্মূল করে আজকে সকলের অধিকার তিনি ফিরিয়ে দিয়েছেন, নারী পুরুষ তাদের চিন্তা চেতনা অনুযায়ী আজকে সেই কাজগুলো করছেন। সুতরাং এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আমি প্রথমেই বলেছি আপনাদেরকে রাজনৈতিক সচেতন হতে হবে, এটি যদি আমরা না করি তাহলে হয়তো আমরা আবারও মুখচুপড়ে পড়ব, আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হব। সুতরাং এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। আজকে এই উইমেন অ্যান্ড ই আমাদের ই কমার্স বিষয়ে আমাদের যে আজকের এই মত বিনিময় সভা হচ্ছে আজকে ই কমার্স এটিকে নিয়ে আমরা আশান্বিত। আজকে ই কমার্সের প্ল্যাটফর্মে আমাদের লক্ষ লক্ষ আমাদের বোন এটির সাথে সম্পৃক্ত। আজকে ই প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনারা আজকে আপনারা ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে নিজের অবস্থার পরিবর্তন আপনারা করেছেন, পরিবারের পরিবর্তন করেছেন, সমাজের পরিবর্তন করছেন, রাষ্ট্রীয় উন্নয়নের ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। যদি এই ই কমার্সের যুগে আপনারা যুক্ত হতে না পারতেন তাহলে হয়তোবা এত র্যাপিডলি আপনাদের যে পরিবর্তন হয়েছে সেটি কিন্তু হতো না। এই ই কমার্সে আমাদের যে অসামান্য অবদান, এটি আমরা এই অবদানের ক্ষেত্রে আমরা যাকে সকল সময় আমরা শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি 2008 সনে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তিনি ইস্তেহার ঘোষণা করেছিলেন, বাংলাদেশ হবে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর একটি বাংলাদেশ। এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী
আজকে প্রত্যেকটি সেক্টরে আজকে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার ঘটিয়ে আমরা ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে আমাদের এই আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে আমাদের শুধু বোনেরা নয়, আমাদের তরুণ উদ্যোক্তারা ঘরে বসে লক্ষ লক্ষ অনেক ক্ষেত্রে কোটি কোটি টাকা তারা আয় করছেন। এটি আমাদের ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন তারই ধারাবাহিকতা আজকে এই অর্জন করে আমাদের সম্ভব হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি করোনাকালীন সময় আমাদের সকল স্বাভাবিক কর্মকাণ্ড যখন স্থবির হয়ে পড়েছিল, এই ই প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। আমাদের বোনেরা তাদের উৎপাদিত পণ্য সহজে ই প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, যার ফলে আমাদের এই ই প্ল্যাটফর্ম আজকে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। শুধু তাই নয়, আমরা যারা দাপ্তরিক কাজ করেছি তারাও আমরা ভার্চুয়ালি বিভিন্ন জায়গায় আমরা কানেক্টেড হয়ে আমাদের প্রাত্যহিক কাজগুলো আমরা পরিচালনা করার চেষ্টা করেছি।